দেশের পুঁজিবাজারে আইপিও ফান্ড ও বন্ড সম্পর্কিত বিষয়ে সংস্কার প্রয়োজন বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম। রাজধানীর ঢাকা ক্লাবে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। জানান, দক্ষতা ও স্বচ্ছতার অভাব রয়েছে তার নিয়ন্ত্রণাধীন ঢাকা স্টক এক্সচেঞ্জে। তার মতে, আগের দুর্নীতি, বিচারহীনতা, অদক্ষতা এবং ভুল সিদ্ধান্তই পুঁজিবাজারে সাম্প্রতিক অস্থিরতার কারণ, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারী ও বাজার মধ্যস্থতাকারীরা। এছাড়া বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে বিশ্বমানের পদ্ধতি ব্যবহার করার আগ্রহের কথাও জানান তিনি। ইনভেস্টার্স প্রোটেকশন কিন্তু কোনোভাবেই আমরা এই ফ্লোর প্রাইস দিয়ে, হঠাৎ কিছু লিকুইডিটি দিয়ে, কিছু ইনসেন্টিভ দিয়ে আমরা আনতে পারবো না। সারা বিশ্বে যেভাবে ইনভেস্টার্স প্রোটেকশন হচ্ছে সেভাবে এখানে করতে হবে।